হেই গাইস, শৌভিক হিয়ার এন্ড ওয়েলকাম টু বং নিউজ বয় ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমার কাছে প্রচুর ইন্টারেস্টিং নিউজ আছে, সো ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থেকো। শুরুতে আমরা কথা বলবো দা বঙ্গাই অ্যান্ড সিনেবাবকে নিয়ে। তো এই কন্ট্রোভার্সিটা পুরোপুরি এন্ড হয়ে গেছে, সেই জন্য এই কন্ট্রোভার্সি নিয়ে আর বেশি কিছু কথা আমি বলছি না, বাট কিছু পয়েন্ট আছে যেগুলো আমি তোমাদের বলছি। প্রথমত, দা বঙ্গাই লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিল সেখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে সে কথা বলেছিল। তার মধ্যে সে একটা জায়গায় বলেছিল যে দা বঙ্গাইয়ের যে ক্লিপগুলো সিনেবাব দেখাচ্ছে যে সেগুলো বাজে ক্লিপ, সেই ক্লিপগুলো নিয়ে অ্যান্ড সিনেবাবের ক্লিপগুলো নিয়ে সিনেবাব যদি চায় তাহলে সাইবার ডিপার্টমেন্টে যেতে পারে, তখন তারা বিচার করবে যে কোনটা ভালো কোনটা খারাপ। বিষয়টা নিয়ে দা বঙ্গাই তার লাস্ট ভিডিওতে এটা বলে, আমার যোগগুলো খারাপ তাই লুকিয়ে মহিলাদের বাসন মাজার ভিডিও করা ঠিক বদায় কাজ করেছিল। তোমার আমার ভিডিও ক্লিপগুলো নিয়ে আমরা সাইবার ডিপার্টমেন্টে যাই বা সাইবার ডিপার্টমেন্টে মেল করি, ওরা তো কারো দলের না। ফেয়ার এনাফ, ওরা ডিসাইড করুক কোনটা জোক কোনটা ক্রাইম। তুমি কিছু ভুল না করে থাকলে তুমি কমেন্টে জানাও তুমি রাজি, আমি রাজি। নেক্সট, সে এই ভিডিওর লাস্টে এই কন্ট্রোভার্সি থেকে কি কি ভালো জিনিস উঠে এসেছে সেই বিষয় নিয়ে এটা বলে, অনেকেই বলছো আমি যেটা করছি সেটা আমায় মানাচ্ছে না, আমার কাছ থেকে অন্তত এটা আশা করোনি, কি শিখবে সবাই এই ঝামেলা থেকে। সত্যি বলতে এই ঝামেলাটা না হলে কোনো মেয়ের কমেন্ট সেকশনে রেপ থ্রেট নোংরা নোংরা বাজে আক্রমণ হওয়া উচিত না, এটা উঠে আসতো না, সেটা সব মেয়ের ক্ষেত্রেই বদ্ধা। কন্টেন্টের নামে কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা উচিত না, কাউকে উস্কানো উচিত না, এটাও উঠে আসতো না। কোনো মহিলার পুকুর পারে লুকিয়ে ভিডিও করা উচিত না, এটাও উঠে আসতো না। ভাঙা নয় মেলার কথা বলা উচিত, এই জিনিসটাও উঠে আসতো না। তাই কিছু পজিটিভ ইম্প্যাক্ট তো এই ঝামেলা থেকে আমরা পেয়েছি। তো নেক্সট নিউজে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটা ওয়েবসাইটের পরিচয় করে দিতে চাই, যেখানে তোমরা ফ্রিতে সমস্ত ম্যাচ দেখতে পারবে এন্ড ফ্রিতে স্পোর্টস এর ট্রেডিং আইডি পাবে। এখানে কোনো ধরনের এজেন্ট নেই, তোমরা ডিরেক্ট এখানে ফ্রিতে সাইন আপ করতে পারো এবং জয়েনের বোনাসও পেতে পারো। এখানে তোমরা ইজিলি টাকা ডিপোজিট করতে পারো তোমাদের পছন্দের মেথড দিয়ে। এখানে তোমরা মিনিমাম 200 টাকা পর্যন্ত টপ আপ করতে পারো এবং এখানে তোমরা রেফার করলেও আর্ন করতে পারবে। প্রত্যেকটা ফ্রেন্ডকে রেফার করার জন্য তোমরা এখানে 300 টাকা করে পাবে এবং এখানে আনলিমিটেড রেফার, অর্থাৎ রেফারের কোনো লিমিট নেই। এখানে তোমরা বিভিন্ন ধরনের ক্যাশব্যাক পাবে, বিভিন্ন ধরনের বোনাস পাবে এবং এখানে তোমাদের সেই জেতা টাকাটা উইথড্র করতে গেলে কোনো রকম ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে তোমরা 30 মিনিটের মধ্যে টাকা ডিপোজিট করতে পারবে এবং খুবই সহজে সেই জেতা টাকাটা উইথড্রল করতে পারবে 4 ঘন্টার মধ্যে। এছাড়া 24/7 লাইভ চ্যাট সাপোর্ট তো আছে, এটা বাংলাদেশ এন্ড ইন্ডিয়ার দু জায়গাতেই অ্যাভেলেবেল। সো ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে, তোমরা সাইন আপ করো, ডিপোজিট করো, প্রেডিক্ট করো এবং আর্ন করা শুরু করো, এখানে তোমরা iPhone 13ও জিততে পারো। নেক্সট, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে গৌরব তপাদার এই কন্ট্রোভার্সি নিয়ে একটা ভিডিও আপলোড করেছিল, যার জন্য সিনেবাব একটা ভিডিও আপলোড করে বলেছিল সে যেমন সিনেবাবকে বুঝিয়েছে, গৌরব তপাদার যেমন যেভাবে সিনেবাবকে বুঝিয়েছে সেইভাবে সে যেন দা বঙ্গাইকে বোঝায়। বিষয়টা নিয়ে রিপ্লাই দিয়ে গৌরব তপাদার একটা ভিডিও আপলোড করে বলে যে সে প্রথম যে কথাগুলো বলেছে সেগুলো সে সিনেবাবকে মিন করে বলেছে, বাট পরে যে কথাগুলো বড় ক্রিয়েটরদের নিয়ে বলেছে সেগুলো সমস্ত বড় ক্রিয়েটরদের নিয়েই বলেছে, অর্থাৎ বড় ক্রিয়েটরদের কাছ থেকে বিভাজনমূলক কথাবার্তা আশা করা যায় না, এটা সে সমস্ত বড় ক্রিয়েটরদের মিন করেই বলেছে। এবং এছাড়া এই ভিডিওতে সেই কন্ট্রোভার্সিটা এন্ড করতে বলেছে। দা বঙ্গাই তার লাস্ট ভিডিওতে অ্যান্ড গৌরব তপাদারও তার এই ভিডিওতে ঈশানী বলে একটা মেয়ের কিছু মেসেজের স্ক্রিনশট দেখায়, মেবি তারা দা লেডিস ফিঙ্গার বলে এই চ্যানেলটার কথাই বলতে চাইছে। তো সে যখন সিনেবাবকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছিল তখন সিনেবাবের ফ্যানসা তাকে গালাগাল করছিল কমেন্ট বক্সে, বিষয়টা সে সিনেবাবকে জানিয়েছিল অ্যান্ড সিনেবাব তার যে রিপ্লাইটা দিয়েছিল সেটা তোমরা গৌরব তপাদারের মুখ থেকেই শুনে নাও। কিছু বছর আগে তোমার সাথে ঈশানী বলে একটি মেয়ের একটু কন্ট্রোভার্সি হয় যেখানে মেয়েটি তোমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, রোস্টিং করেছিল আর কি, সেখানে ও তো ওকে খুব বাজে অকথ্য ভাষায় তোমার ফ্যানেরা গালাগালি করেছিল, খুব বাজে বাজে কথা বলেছিল, রেপ থ্রেট করেছিল, অনেক কিছু। সেখানে মেয়েটি তোমায় মেসেজ করে, তুমি তার একটা রিপ্লাই দিয়েছিলে, কী রিপ্লাই একবার পড়ে শোনাই, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা তার গলে পজ করে একটু পড়ে নিও। ঈশানী একটি মেসেজ করেছিলেন মৃন্ময়দাকে, যেখানে ঈশানী বলছেন যে এরকম আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে, প্লিজ তুমি একটুখানি বলো ফ্যানদেরকে। তখন ঈশানী ছোটো ইউটিউবার ছিল সেই সময়, সাবস্ক্রাইবার কম ছিল ও, তো মৃন্ময়দা তখন রিপ্লাই করেছেন যে কী করবো বলুন, আমার ফ্যানরা আমাকে একটু বেশি ভালোবাসে, স্বাভাবিক, আই এম প্রাউড অফ মাই ফ্যান্স, আপনা পাবলিক সলিড হ্যাঁ, ডায়লগ আছে একটা সুন্দর। হ্যাঁ দেখলাম তোমার স্ক্রিনশটগুলোতে ওরা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, এটা ঠিক না, যাক মৃন্ময়দার এখানে একটা ভালো আমরা ক্যারেক্টার দেখতে পেলাম, কিন্তু খিস্তি মারার সময় এত কিছু মাথায় রাখলে প্রাণ খুলে খিস্তি মারবে কী করে বলো, এটা আমার খারাপ লাগলো। তুমি আমাকে রোস্ট করেছো, বেশ করেছো, আমার ফ্যানরা তোমাকে খিস্তি মেরেছে, বেশ করেছে। নেক্সট, সিনেবাব তার চ্যানেলে লাস্ট একটা ভিডিও আপলোড করেছিল যার টাইটেল ছিল বদ্দার আদালতে লাস্ট হাজিরা। সেই ভিডিওটাতে সে বেসিক্যালি বলেছিল যে দা বঙ্গাই একটা বই থেকে তার একামন সিনেমাটাকে কপি করেছে। বউ সিরিজ রিভিউ বলে একটা বই আছে যার লেখক হচ্ছে সুমন সরকার, সে আগে ফেসবুকে লেখালেখি করতো অ্যান্ড দেন এই বইটাকে রিলিজ করেছে যেখানে বেসিক্যালি মুভির রিভিউ দেওয়া আছে। তো অনুভব মাইতি বলে একজন প্রথম এই বিষয়টাকে হাইলাইট করেছিল 2019, তখন হয়তো বিষয়টা অতটাও ভাইরাল হয়নি, বাট সিনেবাব এখন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও
ভিডিও বানিয়েছিল, ভিডিওটা তাকে প্রাইভেট করে দিতে হয়েছে। প্রথমত অনুভব মাইতি একটা পোস্ট করেছিল যার ভিডিও ক্লিপ এখানে ইউজ করা হয়েছিল, যে ফার্স্ট এই বিষয়টাকে হাইলাইট করেছিল। সে একটা পোস্ট করে লেখে 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার 12 মিনিটের ভিডিও, কিন্তু এক সেকেন্ডের জন্য একটা পারমিশন নিতে পারলো না। এভাবে নিজের ফ্রাস্ট্রেশন বের করতে আমার ঘরে বন্দুক রাখার আগে জানানো উচিত ছিল না? এইসব বড় লোকদের লাফড়ায় আমি নেই, প্লিজ এই গরিবটিকে বাইরে রাখো। সিনেবাপের ফ্যানরা যারা গালাগালি করছে তাদের একটাই কথা জিজ্ঞাসা করার আছে, আজ 3 বছর পর দাদার মনে পড়লো অনুভবকে জাস্টিস দেওয়া প্রয়োজন। পাতি কথা এটাকে ইউজ করা বলে, এক্সট্রা যেমন করে, এরা নিজেদের দরকারে আসে আবার চলে যায়। তো বেসিক্যালি সিনেবাপ যাদের ভিডিও ক্লিপ ইউজ করেছিল তারা বেসিক্যালি বলেছিল যে পারমিশন নেয়নি। বিষয়টা নিয়ে সিনেবাপ একটা পোস্ট করে লেখে, আমার লাস্ট ভিডিওতে ইউজ করা ভিডিওটির জন্য পারমিশন নেয়নি, এটা সত্যি ভুল হয়েছে। ভেবেছিলাম কারো সাপোর্টে কথা বলতে, পারমিশন না নিলেও হয়তো চলবে। আর রইল আগে কেন বউ রিভিউ সিরিজ নিয়ে কথা বলিনি, কারণ কন্ট্রোভার্সি হলে সবার না জানা দিকগুলো উঠে আসে। আমিও এটা জানতে পারি রোস্টউইন নামে একটা চ্যানেলের পরশু দেওয়া ভিডিও দেখে, লেখকের বইটির ভূমিকা দেখে আর তার লেখার সাথে কিরণের ভিডিওর মিল থেকে যুক্তি দিয়ে এই ভিডিওটা বানানো। বইটির ভূমিকা থেকে এটাও বোঝা যায় লেখকের লেখার মূল প্ল্যাটফর্ম হলো ফেসবুক, যেখানে এই বউ সিরিজ রিভিউ তিনি কয়েক বছর আগে লিখে সেগুলো ডিলিট করে বই অনেক পরে পাবলিশ হয়েছে। তাই বঙ্গায়ের ভিডিওর পাবলিশ ডেট লেখকের বই পাবলিশ ডেটের আগে থাকা স্বাভাবিক। আর কিরণের সাথে লেখকের সামঝোতার চ্যাটলিস্ট আগে কোথাও আমরা কেউ দেখিনি, সেটা আগে জানলে নিজের যুদ্ধ লড়ার স্বার্থে লেখক বা তার হয়ে কথা বলা শোভাকাঙ্ক্ষীর পাশে দাঁড়াতাম না। অ্যান্ড রিসেন্টলি সিনেমা একটা ভ্লগ আপলোড করেছিল তার ভ্লগ চ্যানেলে, সেখানেও এই বিষয়টা নিয়ে সে এটা বলে। হ্যাঁ, কপির ভিডিওটা থেকে আমি একটা কথা বলতে চাই, আমার যে লাস্ট মেইন চ্যানেলের কন্ট্রোভার্সির লাস্ট ভিডিওটা, সেটা আমি প্রাইভেট করে দিয়েছি। ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি, ভিডিওটা ভুল ছিল, একদমই ভুল ছিল না। আমি যে বই যেই ভিডিও পাশাপাশি রেখে কম্পারিজন করেছি বা কপি বা টুকলি বলে একটা ভিডিও বানিয়েছি, সেটা কোনো অংশেই ভুল নয়। প্রাইভেট করার একটাই কারণ, যাদের সাপোর্ট করে আমি ভিডিওটা বানিয়েছিলাম তারা এই ঝামেলায় পড়তে চায় না, আমি পরে বুঝতে পেরেছি সেটা। আর কাউকে সাপোর্ট করতে গেলে তার পারমিশন নিতে হয়, এই ব্যাপারটা আমার একটু বোকাময় লেগেছে। তবে যাই হোক, নিজের কন্ট্রোভার্সির স্বার্থে এমন কাউকে টেনে আনতে চাই না যারা ঝামেলা থেকে দূরে থাকতে চায়। দ্যাটস ইট। আমি জানি আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই, আমি যদি কোনো সত্যি কথা তুলে ধরি সেটাকে সাপোর্ট করে কোনো ইউটিউবার ভিডিও বানানোর মতো সৎসাহস দেখাবে না, কারণ সৎসাহস দেখাবে না এটার প্রমাণ এখান থেকেই পাওয়া যায়। আমি যখন কারো সাপোর্টে, কারো এক সময় বানানো ভিডিওর সাপোর্টে গলা তুলি, হ্যাঁ আমার কন্ট্রোভার্সির স্বার্থেই গলা তুলি, তখন সেই পিছায় যায়। তো আমি কী করে বলবো যে না সব কিছু ঠিকঠাক চলতেছে? তো এই ভিডিওটা আপলোড করার পর বঙ্গায় একটা পোস্ট করেছিল, আর সেখানে সে একটা চ্যাটের স্ক্রিনশট দেখিয়েছিল, যেটা হচ্ছে এই বইটার যে লেখক সুমন সরকার তার সাথে চ্যাটের স্ক্রিনশট। অ্যান্ড সেই পোস্টে সে লিখেছিল, আবারও মিথ্যে অভিযোগ, বহু বছর আগে এই লেখকের কিছু মুভি রিভিউ মিলে যায় আমার রিভিউয়ের সাথে, তার মধ্যে কিছু তার আগে লেখা, কিছু আমার, যেমন অ্যামাজন অভিযান আমার আগে লেখা, একই সিনেমার রিভিউ তাই কিছু লাইন না চাইতেও মেলে, তাই আমরা দুজনেই ঠিক করি কেউ কাউকে দোষারোপ করব না। এই লেখক যেই সিনেমার রিভিউ করবেন আমি সেই সিনেমার রিভিউ করবই না, তাও ঠিক করি আমরা, যাতে কোনোভাবেই না মেলে, কারণ আমাদের দুজনকেই একই জিনিস শুনতে হয়েছিল, আমরা নিজেরাই সেটা মিটিয়ে নিই। আজ ওনার পারমিশনে এটা নিয়ে ভিডিও করা হলো, তো যদি না হয় তবে শুধুমাত্র ডিফেম করা ছাড়া এটা কিছুই নয়, আমার কি করা উচিত? এই পোস্টের নিচে আলুদা ফ্রেঞ্চ ফ্রাই একটা কমেন্ট করে লেখে, লিমিট ক্রস হলে স্টেপ নেওয়া উচিত, আর স্টেপ নিলে সব কিছু নিয়েই নিতে হবে। একটা বছর ধরে সহ্য করছি, কেউ উপরে উঠতে শুরু করলে তাকে নিয়ে টানাটানি শুরু। নেক্সট, এই কপির বিষয়টা নিয়ে অরিত্রস জ্ঞান একটা ভিডিও আপলোড করে তার চ্যানেলে, অ্যান্ড সেখানে সে বেশ কিছু কথাবার্তা বলে, যেমন শুধুমাত্র ওই বইয়ের লাইনগুলো দিলেই হয় না, তার প্রেজেন্টেশনটাও ম্যাটার করে, অর্থাৎ যে কেউ কিন্তু ওই বইটা দেখে ওই লাইনগুলো ক্যামেরার সামনে বলে দা বঙ্গায়ের মতো প্রেজেন্ট করতে পারবে না, সো প্রেজেন্টেশনটাও এখানে ম্যাটার করে। অ্যান্ড সব ফিল্ডেই সবাই কিছু না কিছু দেখে ইন্সপায়ার্ড হয়, তো সেই ছাপটা তার কাজের মধ্যে থেকেই যায়, অর্থাৎ সে যদি ফিল্ম মেকার হয়ে থাকে তাহলে সে বিভিন্ন ডিরেক্টরদের ফিল্ম দেখে সে ইন্সপায়ার্ড হয়, তো সেই ছাপটা তার মধ্যে থেকে। এছাড়াও সুমন সরকার একটা ভালো চাকরি করে, আইএসআই থেকে পিএইচডি করেছে, তো সে ভালো পরিমাণ টাকায় আর্ন, এবং তার ফেসবুকেও ভালো পরিমাণ ফলোয়ার্স আর ভালো পরিমাণ তার রিভিউগুলো শেয়ার হয়। নেক্সট, আলুদা ফ্রেঞ্চ ফ্রাই এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করে লেখে, কিরণ দত্ত যদি কপি করতো তাহলে তা বঙ্গায় হয়ে উঠতে পারতো না, একটা মুভি রিভিউ ভিডিওতে তো তার কাজ সীমাবদ্ধ থাকেনি, এই মানুষটাকে যত দেখি তত তার প্রতি শ্রদ্ধা বাড়ে, জীবনে কিছু তো একটা করবে জান, আজ এত সুন্দরভাবে বুঝিয়ে মানুষকে সঠিক পথ দেখাতে সক্ষম হচ্ছে। যারা ভালোবাসে যুক্তি দিয়ে তাদের বোঝার বলার ক্ষমতা আছে, গালাগাল তাদের হাতিয়ার নয়, ভেবে ভালো লাগে, গর্ববোধ হয়, আর অন্য কাউকে নিয়ে কোনো মন্তব্য করার রুচি আমার নেই, শুভবুদ্ধির উদয়। নেক্সট, সিনেবাপ তার ব্লগ চ্যানেল একটা ব্লগ আপলোড করেছিল, সেখানে সে বলেছে যে সে নিজে থেকে আর কোনো ধরনের কন্ট্রোভার্সিতে জড়াবে না। বিষয়টা নিয়ে সিনেবাপ তার ব্লগে এটা বলে, তুমি আমাকে প্রমিসটা করো কি তুমি নিজে চাইছো কিছু কন্ট্রোভার্সি ঝামেলাতে যাবে না, তুমি চাইছো নিজে চাইছো কোনোদিনও কন্ট্রোভার্সিতে যাব না। গাইস, অনেক কিছু করছি ইমোশনালি, অনেক 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 কিছু বলে ফেলছি তোমার,
নেক্সট আমরা কথা বলবো অ্যামিউজিং রিকে নিয়ে। তো অ্যামিউজিং রি এর বিষয়টা তোমরা জানো, যদি না জেনে থাকো আমার লাস্ট ভিডিওটা গিয়ে দেখতে পারো। বেসিক্যালি অ্যামিউজিং রি এই কন্ট্রোভার্সিটা নিয়ে একটা ভিডিও বানায় যে ভিডিওটা তাকে প্রাইভেট করতে হয়। কেন প্রাইভেট করতে হয় সেটা আমার আগের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। সেই বিষয়টা নিয়ে সে আবার একটা ভিডিও আপলোড করে অ্যান্ড সেখানে সে বেসিক্যালি বলে যে সে সিনেবাবকে কোনোভাবেই বলেনি যে তার ভিডিও শেয়ার করার কথা। অ্যান্ড 11 মাস আগে যে ভিডিওর জন্য তাকে এত পরিমাণ হেট দেওয়া হচ্ছিল, আসলে সে ভিডিওতে কি কি বলেছিল সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়েছিল। তো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। নেক্সট আমরা কথা হলো বস্তির ছেলে পচাকে নিয়ে। তো বস্তির ছেলে পচা তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে বলে দাদাগিরি থেকে তাকেও মেসেজ করা হয়েছিল, বাট সে ওটাকে অতটা পাত্তা দেয়। অ্যান্ড সে আরেকটা কথা বলে যে দাদাগিরি টিআরপি থেকে সিনেবাবের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স অনেক বেশি, তাই কেন এত লাফালাফি করছে সে এই বিষয়টা বুঝতে পারছে না। এবং এছাড়াও এই কন্ট্রোভার্সি নিয়ে সে বিভিন্ন মতামত দেয়, তোমরা চাইলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। বস্তির ছেলে পচা তার চ্যানেলে আরও একটা ভিডিও আপলোড করে যেখানে বেসিক্যালি অনেকে দুর্বা দেখে বস্তির ছেলের পচার গার্লফ্রেন্ড হিসেবে বলেছে, যার মধ্যে দুজন হচ্ছে সাহিল আহমেদ অ্যান্ড প্রীতিশ ব্লগ। বেসিক্যালি এই দুজনকে নিয়ে এই ভিডিওটা বানায় বস্তির ছেলে পচা, সেখানে সে বেশ কিছু কথাবার্তা বলে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই ভিডিওটা আপলোড করার পর সাহিল আহমেদ তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে লেখে, উফ, যতই ভাবি কন্ট্রোভার্সিতে থাকবো না ততই এরা আমাকে কন্ট্রোভার্সি ছাড়তে দেয় না। আগে থেকে যখন কাঠি করেছিস এর ফল তো ভুগতেই হবে তোকে। তো মেবি এটা সে বস্তির ছেলে পচাকে নিয়েই লিখেছে। নেক্সট আমরা কথা বলবো ক্যানবি লাইফস্টাইলকে নিয়ে। তো ক্যানবি লাইফস্টাইলকে অনেকেই একটা বিষয় নিয়ে খুব হেট দেয়। বেসিক্যালি সে অনেকদিন আগে একটা ভ্লগ আপলোড করেছিল তার চ্যানেলে যেখানে সে তার মাকে একটা বাড়ি গিফট করছিল। অ্যান্ড সেই বাড়িটা এখন কোথায়, সেই বাড়িটা কি আসলে গিফট করেছে নাকি শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য ভিডিওটা বানিয়েছে, এই সমস্ত অনেক ধরনের কমেন্ট অনেক ধরনের কথা তাকে ফেস করতে হয়। বিষয়টা নিয়ে সে তার বাংলা চ্যানেলে একটা ভ্লগ আপলোড করে, সেখানে এই বিষয়টা নিয়ে সে এটা বলে, যার আগে কিছু কথা আমি বলতে চাই মানে সিগনালে দাঁড়িয়ে, সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা তুমি বাড়ি নিয়েছিলে একটা লাক্সারি বাড়ি নিজের মাকে গিফট করেছিলে, সেটা কোথায়, এখনো তৈরি হলো কি হলো না, সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। অনেকে বলছে তুমি মিথ্যা মিথ্যা ফেক ভিডিও বানিয়ে দিয়েছো, ফেক গিফট করেছো, দাওনি তুমি, এমনি ভিডিও ভিউজের জন্য তুমি জাস্ট ওটা দেখিয়েছো হ্যান ত্যান এটা ওটা এই সমস্ত কিছু বলেছে। তো তাদের আমি একটা উত্তর দিতে চাই, তাদের একটা জবাব দিতে চাই। তাদের উত্তর হচ্ছে প্রথম কথা, ফার্স্ট অফ অল তাদের অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো ভিডিওটা যাতে ভালো করে দেখে ভিডিওটায় আমি কী বলেছি, ভিডিওটায় আমি কোথাও এটা বলেছি ওই পার্টিকুলার বাড়িটাই মাকে গিফট করছি বা ওই পার্টিকুলার বাড়িটাই আমি নিচ্ছি, আমি কি একবারও কোথাও বলেছি। এত ইউটিউবার এত জায়গায় এত বাড়ি দেখতে যায়, এত কিছু করে, এত গাড়ি দেখতে যায়, তারা কি দেখতে পারে যে বাইকটা দেখতে যাচ্ছে? আমার বাড়ি ইন প্রসেস আছে, আমার বাড়ি ইন প্রসেস আছে, তৈরি হচ্ছে, আর আমার কাউকে কিছু প্রুফ করার দরকার নেই যে আমার বাড়ি কোথায় হচ্ছে না হচ্ছে। তো বাড়ি দেখতে যাওয়ার মানে এটা না যে বাড়ি, তোমরাও কি একটা বাড়ি বা একটা গাড়ি বা একটা কিছু দেখতে গিয়ে ওটা কি সেদিনকেই সঙ্গে সঙ্গে ফাইনালাইজ করে আসো, ওটা দিয়ে দাও? অবশ্যই না। তো সেই রকমই আমরা সেদিনকে বাড়িটা দেখতে গেছিলাম নাকি কিনতে, অবশ্যই এটাও হতে পারে বাড়ি দেখতে গিয়ে আমাদের বাড়িটা পছন্দ হয়নি, আমরা অন্য বাড়ি দেখেছি, পরে সমস্যাটা আর ক্যামেরা তো দেখানো যায় না সেই জন্য হয়তো দেখাইনি। আমি চুপ থাকি, মানুষকে সত্যিটা মানে ক্লিয়ার করি না, সেই জন্য যে বাকি যারা আমার হেটার্স মানে আমাকে নিয়ে যারা ভিডিও বানায় উল্টোপাল্টা বলে, তারা এই জিনিসটা মানে খুব টার্গেট করে যে ভাই আমি নাকি মাকে ফেক গিফট করেছি ভিউজের জন্য। ভাই কোথায় কোথায় লিখেছে যে আমি ওই বাড়িটাই গিফট করেছি বা কোথায় দেখেছি ভিডিওটা? নেক্সট আমরা কথা বলবো গৌরব তাবাদারকে নিয়ে। তো আমি আমার বেশ কিছুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে গৌরব তাবাদারের প্রেত কথা চ্যানেলে একটা সিরিজ আসবে, যে সিরিজের রেকর্ডিং তারা স্টার্ট করে দিয়েছে অ্যান্ড খুব শীঘ্রই তোমরা সেই সিরিজটা দেখতে পারবে। বিষয়টা নিয়ে গৌরব তাবাদার তার ব্লগ চ্যানেলে একটা ব্লগে এটা বলে, রেকর্ডিং এর কাজ চলছে প্রেত কথার নতুন সিরিজের এবং সেই সিরিজের একটা সংলাপ আমরা করলাম, শুনে মনে হচ্ছে খুব মজা, কিন্তু অ্যাকচুয়ালি এই যে মজার পার্টটা এটার পরেই একটা ভয়ানক ঘটনা ঘটছে যেটা প্রেত কথা সিরিজের একটা টার্নিং পয়েন্ট। তো সিরিজের নাম এখনও পুরোপুরি ফিক্স করিনি, একটা নাম ফিক্স করে রেখেছি কালভস্য, কিন্তু এখনও ওটা ফিক্স নয়। শ্রেয়া ঈশানি ক্যারেক্টারটা করছে আর আমি ওকে জাস্ট প্রম্পট করছিলাম এখানে, আমি এখানে ন্যারেটর, আমি কোনো ক্যারেক্টার প্লে করছি না, আমি ন্যারেটর, আমি পুরো গল্পটা বলবো আর ঈশানি এখানে একজন ক্যারেক্টার। নেক্সট গৌরব তাবাদার সৃজিৎ মুখার্জির সাথে একটা ইন্টারভিউ রেকর্ড করে যেটা তোমরা তার স্পটিফাইতে মন খুলে যে পডকাস্টটা আছে সেখানে শুনতে পারবে। নেক্সট আমরা কথা বলবো রাকিব হোসেন অ্যান্ড মেহেদি হাসানকে নিয়ে। তো বেসিক্যালি তোমরা জানো যে রাকিব হোসেন অ্যান্ড মেহেদি হাসান অনেকদিন আগে থেকে আলাদা হয়ে গেছিল। রিসেন্টলি মেহেদি হাসানের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে অ্যান্ড সেটা রাকিব হোসেন অ্যান্ড মেহেদি হাসান দুজন মিলে সেলিব্রেট করেছে। এখানে তোমরা বেশ কিছু পোস্ট দেখতে পাচ্ছ অ্যান্ড সে তার চ্যানেল একটা ভ্লগ আপলোড করেছে, সেখানেও তারা একসাথে তাদেরকে একসাথে দেখা গেছে, হয়তো ইন ফিউচার তাদেরকে ভ্লগেও একসাথে দেখা যাবে। তো চলো এবার কিছু অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলে নেওয়া যাক। প্রথমে দুর্বাদে কমপ্লিট করেছে 100K সাবস্ক্রাইবার, দেন নটি বংশ কমপ্লিট করেছে 100K সাবস্ক্রাইবার, দেন দা বাংলা গেমার কমপ্লিট করেছে 200K সাবস্ক্রাইবার, দেন তালপাতা সেপাই কমপ্লিট করেছে 300K সাবস্ক্রাইবার, ফাইনালি কেশব দে কমপ্লিট করেছে 900K সাবস্ক্রাইবার। সো মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ দেম। সো ইয়া, এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখো ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।